হ্যালো ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সেটা কিভাবে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। আজকে হলো রবিবার, এখন সকাল বাজছে এই 9:30 মতো হব। ঘুম থেকে উঠে মোটামুটি বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে এইমাত্র এলাম। এবার গিয়ে গ্লাস জল খেয়ে এসে বসেছি, আর এবার গিয়ে বসিয়ে দেবো চাঁদ মাছ। দাদাভাই উঠে পড়েছে, উঠে ও গেছে দোকানে একটুখানি বেসন নিয়ে আসতে, আর আমি না একটুখানি ব্রেড পকোড়া করবো। ফ্রিজে ব্রাউন ব্রেড রাখা আছে, তো ওইটাকেই মানে ওটা একটুখানি বেসনের মধ্যে ফ্রাই করবো, বেশ ভালো লাগে খেতে। তো চায়ের সঙ্গে ব্রেড পকোড়া আর চা হবে। তো চলো আগে চাটা গিয়ে ঝরঝর যদি বসিয়ে দিই, ততক্ষণে তোমার দাদাভাই চলে আসবে। তো আমি আসার পর একটুখানি ব্রেড পকোড়াটা রেডি করব। তো তোমাদের দাদাভাই না দোকান থেকে বেসন নিয়ে আসতে আসতে, চলো আমি ব্রেডটা কেটে কুটে রেডি করি। আর বেশি নেই, এই 4-5 পিস মতো হবে। তবে পকোড়া করলে না এইটাই অনেকটা হয়ে যায়, বেশি হয়ে যাবে, যেহেতু কেটে পিস পিস করে করব সেই কারণে। তো কেটে নিয়েছি আমি 3-4টা মতো কেটেছি, আমরা তিনজনের জন্য অনেকটা। যাই হোক, তারপর দেখো কচুল্লা জ্বালিয়ে কড়াইটাও বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পর আর দাদাভাই তোমাদের বেসন নিয়ে ঘরে উপস্থিত হয়েছে। তো চলো বেসনের ঘোলটা বানিয়ে নিই। তো একটুখানি নিয়ে নিচ্ছি বেসন, এইখানে 3-4 চামচ মতো। ব্যাটারটা পাতলা করে দিলেও ভালো লাগে, আর মানে একটুখানি ঘন করে দিলেও ভালো লাগে। একটু হলুদ দিয়ে দিয়েছি, তার সঙ্গে একটুখানি চাট মশলা দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছি ব্যাটারের মধ্যে দিয়ে। ভালো করে ঘোলটা রেডি করে নিয়েছি, কড়াইতে তেল দিলাম, আর ঘরে রিফাইন তেল ছিল তো রিফাইনটাই দিচ্ছি, না হলে না আমাদের সরষে তেলেরই রান্নাবান্না হয় বেশিরভাগ সময়। যাই হোক, ব্যাটারটা বেশি ঘন হয়ে গেছে, তার মধ্যে ডিপ করে আর ব্রেডগুলো এখন ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এক এক করে দু পিস একসঙ্গে করে ভেজে নিচ্ছি, একটা একটা হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তো চলো, পকোড়ার একটা সাইড হয়ে গেছে, তো আরেকটা সাইড পাল্টে দিচ্ছি। আর তোমরা কিন্তু খেতে পারো এরকম করে, বেশ দারুণ লাগে বলতে পারো, মানে দারুণ। সন্ধ্যা সময় না এরকম স্ন্যাক্স করে খেতে ভীষণ ভালো লাগে, সকালবেলা বলবো না, কারণ সকালবেলা এইরকমের তেলে খাওয়াটা অ্যাকচুয়ালি ভালো না, ঘুম থেকে ওঠার পরই এত হেভি খাওয়াটা একদমই ঠিক না। যাই হোক, আমার ব্রেড পকোড়াটা ফ্রাই হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে না কড়াইতে আর বাকিগুলোও পরপর ভেজে নেব চটপট। চলো, তো আমার সব কটা ব্রেড পকোড়া ভাজা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ দেখতে দারুণ লাগছে। আর টমেটো কেচাপ হলে বেশ ভালো লাগতো, তবে ঘরে শেষ হয়ে গেছে। আর এই ছোটো ছোটোগুলো একটুখানি একটাকে 4 পিস করে না, ব্রেডকে 4 পিস করে ছোটো ছোটোগুলো ভেজেছি, আর ব্যাটারটাকে একটুখানি পাতলা করে দিয়েছি, একদম পাতলা ব্যাটারের মধ্যে বেশ দারুণ হয়। যাই হোক, আমরা এখানে বসে চা খাচ্ছি তিনজন মিলেই, আসনাবার জন্য দুধ এনেছি আমরা দুজনের জন্য চা। তো আমি যে নিয়ে খাচ্ছি, আর পাপ্পাই যে হাত দেখো ছোটো ছোটো হাত দিয়ে কোন পিসটা তুলে নেবে ও চিন্তা করে পাচ্ছে না। যাই হোক, আমাদের সবাই মিলে একসঙ্গে বসে চা খাওয়াটা বেশ জমিয়ে চা খাওয়া হলো সকালের। আর এখন না লাইট চলে গেছে, বিশ্বাস করো ভীষণ অবস্থা খারাপ, জল নেই এইদিকে, লাইট নেই। তো এসে বসিয়ে দিয়েছি রান্নাটা, রান্নাবান্না করতে হবে, আর যত বেলা বাড়বে না তো গরমটা তো বেশি পড়বে, সেই কারণে ভাবছি চলো চট জলদি রান্নাটা সেরে নিই, আর হালকা পাতলাই রান্না করব। তো এই যে বসিয়ে দিয়েছি তো ডাল আর কি, ডালের মধ্যে আলু সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, আর এইদিকে দুটো আম না, 1 পিস আম 10 টাকা করে নিয়েছে বুঝো, তো 2 আম 20 টাকা দিয়ে নিয়ে এসেছিলো, বলেছিলাম তোমার দাদাভাইকে। তো আমি কেটে একটু 2 পিস দিয়েছি মাত্র, আর এইদিকে ভাতটাও বসিয়ে দিলাম। দেখো ডালটা হয়ে গেছে, বসিয়ে দিয়েছি, আর একটুখানি রসুন দিয়ে ডালটা সম্পর্ক দেবো। রান্না কমপ্লিট হয়ে গেছে, ডাল আর আলু সেদ্ধ করেছি। এই গরমে আর কিছু করতে ইচ্ছে করছে না, আর খেতেও ইচ্ছে করছে না। আর সকাল থেকে না লাইট ছিল না, তো এইমাত্র লাইট এসছে। তো তোমার দাদাভাই গেছে স্নান করতে, স্নান করে আসার পর খাওয়া দাওয়া করবো, তার আগে আমি ঘরটা একটুখানি গুছাবো। পাপ্পাই পুরো ঘরটাকে না পুরো অগুছালো করে দিয়েছে, তো চলো ঘরটা একটু গুছিয়ে নিই। আর গরমে একদম ভাল লাগছে না, মোটামুটি 2.5-3 ঘন্টা পর কারেন্ট মানে লাইট এসছে, তার মধ্যে জল ছিল না, আমি তো ভীষণ টেনশনে পড়ে গিয়েছিলাম, জলটুকু খাওয়ার জলও ছিল না। তো যাই হোক, এখন লাইট চলে এসছে তো জলও চলে আসবে, তো চলো তারপর স্নান টান করবো, আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। দেখো ঘরের অবস্থা, পাপাই এই কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, তুলে মানে ভাঁজ করার জন্য এই ফেলে রেখেছে, আর এই দিকে বিছানার অবস্থা খারাপ। তো এবার না ঝটপট বিছানার এইগুলো গুছিয়ে নেবো।
পুরো ঘরের কাজ কমপ্লিট করে আর এই যে সোনাবাপাকে নিয়ে ভাত খাওয়াতে বসেছি, আর এই ঘরটা পুরো মুছামুছি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই গেছে স্নান করতে, তারপর কিন্তু আমি যাব স্নান করতে, ওকে খাওয়ানোটা সেরে তোমার দাদাভাই তার মধ্যে খেয়ে নেবে। স্নানটা শেষ করে এলাম আর কাপড়গুলো ধুয়ে দিয়েছি, আর এবার কাপড়গুলো ভাবছি একসঙ্গে মেলে দেবো, তারপর গিয়ে ঘরে পুজো দেবো। পুজো দেওয়ার পর আমি খাওয়া দাওয়া করবো, আর তোমাদের দাদাভাইকে কিন্তু ভাতটা ভেড়ে দিয়ে মানে ওর খাওয়ার পর বাসন ধুয়ে তারপর স্নান করতে গিয়েছিলাম। তার মধ্যে আমি মোটামুটি বাকি যে কাজ ছিল বারান্দা টারান্দা ঝাড়ু দেওয়া সেগুলো সেরে নিয়েছিলাম। তো এবার দেখো কাপড়গুলো মেলে দিচ্ছি, আর রৌদ্রটা আমাদের সাইডে যদিও এতটা নাই, কিন্তু দেখ পাশের মানে সাইডে বিল্ডিংয়ে কী পরিমাণে রৌদ্র পড়েছে, আর ওইটা না একদম গায়ে জ্বালা পোড়া করে বাইরে মানে গেলে, আর স্নান করার পরেও বুঝা যায় না স্নান করেছি এরকম একটা অবস্থা। যাই হোক সিঁদুরটা পরে নিয়েছি আর পুজোটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, আর এবার চুল টুল ঠিক করে তারপর চলে যাব খাবারটা খেতে। খিদেটা কিন্তু বেশ পেয়েছে, কারণ সকালবেলা শুধু ব্রেড পকোড়া চা খেয়েছি, তারপর আর কিছু খাইনি, আর এখন বেলা মোটামুটি 12:30 একটা মতো বাজে, এক্স্যাক্টলি টাইমটা তো দেখিনি। চলো এবার চুলটা বেঁধে আর চলে এসেছি এই করে তোমার, সবের খাওয়া দাওয়া কমপ্লিট, বাকি বাসনকোসন ধুয়ে রেখেছি, পুরো রান্নাঘর ক্লিন। আর এইরকম টাইমে বেশ ভালোই লাগে, পুরো রান্নাঘরটা যখন ক্লিন থাকে, না হলে অগুছালো থাকলে না একদম ভালো লাগে না। স্নান করে এসেছি আর এবার ভাতটা আমি আমার জন্য ভেড়ে নিচ্ছি, আর সোনা পাপ্পা আর তোমার দাদাভাই ওই করে বসে ফোন দেখছে, আর পাপ্পাই তো ফোন দেখতে দেখতে ঘুমিয়েও পড়বে, কারণ ও এরকম করে দুপুরের টাইমে যেহেতু রোজ দিন ঘুমায়, তো একটুখানি সকাল থেকে ঘুমায়নি, কারেন্ট ছিল না, গরমে একদম অবস্থা খারাপ ছিল, তো এবার কিন্তু ও পাক্কা শুয়ে পড়বে আমি এটা জানি। তো আমি চলে এসেছি ই করে, আর ওইদিকে ভাতটা বেরিয়ে নিচ্ছি, তো এইকে ডালটাও নিয়ে নিয়েছি, আর ভাত যেটুকু মানে একদম অল্প পরিমাণে রান্না করেছিলাম তো মোটামুটি শেষ হয়ে গেছে, ডালের ডালটাও শেষ হয়ে গেছে, সব কিছু বাসন ধোয়ার জন্য রেখে দিলাম। আর এইদিকে আমি একটুখানি দই ছিল যেটা অর্ধেকটা আগে খেয়ে নিয়েছিলাম, আর অর্ধেকটা ছিল তো ওইটা দিয়ে একটুখানি রায়তা করে নিয়েছি পিঁয়াজ দিয়ে। আর আমার রায়তা খেতে গরমে বেশ ভালো লাগে, যে কোনো মানে সবজির সাথে যদি রায়তা হয় না তো মনে হয় যে মাছ মাংস দিয়ে খাচ্ছি এরকম একটা অবস্থা। মসুর ডাল সেদ্ধর সঙ্গে রায়তা না এরকম মানে বলতে পারো আমার খাওয়াটা একদম জমে গেছে। যাই হোক তো এইদিকে আমি খাবারটা খেয়ে নিচ্ছি, আর পাপাই শুয়ে পড়েছে, মনে হচ্ছে তোমার দাদাভাই শুয়ে পড়েছে। তারপর আমি অনেকক্ষণ না মানে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপর তোমার দাদাভাই 3-4 মতো উঠে মার্কেটে গিয়েছিল, মার্কেট থেকে শশা নিয়ে এসছে, এই যে ভেন্ডি নিয়ে এসছে মানে ঢেঁড়স, আর আমার দিয়ে সেইটা না এটাকে ভেন্ডি বলা হয়, এখানেও কিন্তু ভেন্ডি বলে, যাই হোক। আর এই যে নিয়ে এসছে পাস্তা, আর পাস্তাটা কি চলছে আজকাল আমাদের গলে ঘরে মানে কিছু বলার নেই, বেশ ভালো লাগছে খেতে বলো তো। তোমার দাদাভাই রাবদার যে পাস্তা করে দেবো ও খাবে, তো আমি একটা শশা বের করে নিয়েছি যেটা পাস্তার উপর দিয়ে কুচি কুচি করে দেবো, পেঁয়াজ আর শশা। যাই হোক এখানে দেখো একটুখানি অনিয়ন চপিং করে নিয়েছি, আর টমেটোও চপিং করে নিয়েছি সুন্দর করে, সেদ্ধ করে রেখেছি, এটা সেদ্ধ হয়ে গেছে, আর এই সেটে কড়াইটাও বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আর পেঁয়াজগুলো এবার ভেজে নেবো। পাস্তাটা আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আর উপর দিয়ে একটুখানি এখন পাস্তা মশলাটা দিয়ে দিচ্ছি, আর আগের দিন আমি শেয়ার করেছি রেসিপিটা, তো সেই কারণে আজকে আর করলাম না। তো চলো এবার তোমার দাদাভাইকে দেবো, ও কিন্তু বসে আছে, অনেকবার জিজ্ঞেস করেছে হয়ে গেছে কি না হয়ে গেছে কি না, তো একটুখানি টাইম তো লাগে করতে বলো। তো তোমার দাদাভাইয়ের জন্য বেরিয়ে নিয়েছি, আর এখানে উপরে দিয়ে একটু শশা দিয়ে দিলাম, একটুখানি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর টমেটো কেচাপটা এবারও বলতে মানে আনার জন্য বলতে ভুলে গেছি, বিশ্বাস করো মনেই থাকে না, কিন্তু থাকলে না বেশ খেতে মানে ভালো লাগে। তো তারপর দেখো ওই হয়ে গেছে, কাঁচা লঙ্কা একটা দিয়ে ওকে দিয়ে দিলাম, আর এবার পাপাইকে দিচ্ছি, পাপাই ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখছে, ও ঘুম থেকে ঘুম কমপ্লিট করে চলে এসছে, উঠে পড়েছে আর কি। তারপর আমারটা নিয়ে এসেছি, ওদের পাশে এসে বসলাম, বসে বসে একটুখানি খাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে যত বাসন এটো হয়েছে দুপুরবেলা, আর বাসন ধুয়ে শুইনি তো সেইগুলো না সব একসঙ্গে ধুয়ে নিচ্ছি, তারপর রাত্রে রান্নাবান্না বসিয়ে দেবো, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে। আমার সন্ধ্যাবাতি তুই দেখানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর গরম এত পড়েছে সেই কারণে একদমই ভালো লাগছে না। তো এইদিকে ভাতটা হয়ে গেছে, একটুখানি ডাল মানে করে নিচ্ছি, বড়া করে নিচ্ছি, ডালের বড়া হলে আর কিছু তোমাদের দাদাভাইয়ের মানে লাগে না, তো ডালের বড়া আর সঙ্গে একটুখানি পুদিনা ধনিয়া আর আম দিয়ে একটুখানি খাট্টা খাট্টা চাটনি করবো। আর রবিবারে রাত্রিবেলা কি হয় বলো তো, একদম হিসাব মতো রান্না করি, কেন আগে পরের দিন সোমবারে থাকে না, সোমবারে তো নিরামিষ খাওয়া হয়, যেটুকু থাকবে সেটুকু খাওয়া যাবে না, ফ্রিজে রেখে কোনো সবজি বেশি দিন দুদিন রেখে খাওয়াটা অসম্ভব, সেই কারণে একদম অল্প পরিমাণে সবসময় রান্না করার চেষ্টা করি। তো এদিকে আমি বড়াগুলো দিয়ে দিয়েছি, আর বড়াগুলো পাল্টে দিচ্ছি, আর ওদিকে গরমে না পাপ্পাই একটুখানি কান্নাই করছে বলতে পারো, আমি এই ঘরে রান্না করছি, ওই ঘরে বড়া টেবিল ফ্যানটা মানে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে বসে আছে, তারপরও বেশ ওই ঘরের গরম ফাপটা না ওই রুমে যাচ্ছে,
আছে। আর দিনের বেলা এতটা গরম লাগে না যতটুকু না রাত্রিবেলা লাগে। দিনের বেলা তো তেমন হাওয়া মানে নর্মাল থাকে, রাত্রিবেলা যেন বিল্ডিংগুলো দেখে না একদম গরম ভাব বেরোয়। যাই হোক, একটুখানি চাটনিও করে নিয়েছি। আর এইদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া সব সেরে মানে কমপ্লিট হয়ে গেছে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো, নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।